নার্সিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রী রিঙ্কি ঘোষের এই আত্মহত্যার ঘটনার নেপথ্যে মূলত ছাত্রীরা যেটা অভিযোগ করছেন যে তাদের ওপরে রীতিমতো মানসিক চাপ সৃষ্টি করা হয়, এবং গতকাল যে গার্জিয়ান মিটিং ছিল সেখানেও কিন্তু রীতিমতো মানসিক চাপ সৃষ্টি করার ফলেই কিন্তু সেই চাপ সহ্য করতে না পেরেই সে আত্মহত্যার পথ বেছে নেয়, তেমনটাই কিন্তু ছাত্রীরা অভিযোগ করছেন। এবং ঠিক একই অভিযোগ কিন্তু সেই ছাত্রীর বাবার। আমরা সরাসরি কথা বলে নেব সেই ছাত্রীর বাবা রিঙ্কি ঘোষের বাবার সঙ্গে। ঠিক কী অভিযোগ রয়েছে? অভিযোগ ওইটাই, ওদের এত ওদের চাপ দিচ্ছে পড়ার, ওরা পড়তে পারছে না, সময় পাচ্ছে না। বা আপনার যে পরীক্ষা হলো, যেটা পরীক্ষাতে ব্যাক পেয়েছে সেটা আমাদেরকে বলছে, এক সপ্তাহ আগে বলেছে এটা পরীক্ষা হবে। অপমানজনক কথাবার্তা, অপমানজনক। এক সপ্তাহ আগে যে ওকে বলেছে, ও কী করে করবে, কী করে তৈরি করবে চারটে সাবজেক্ট? ফোন নিয়ে ওরা ছেলের সাথে এই কথা বলে, এই কালকে যেটা বলেছে, অ্যান্ড্রয়েড ফোন ওদের প্রয়োজন নেই। কী চাইছেন আপনি? আমি চাইছি আমার মেয়ে কেন এটা হলো তার জবাব চাই। আমার মেয়ের এটা কেন হলো, এত বড় একটা হসপিটাল থাকা, আমাকে তার জবাব চাই। সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে তার বাবা যেটা বলছেন, যে তার বাবা যেহেতু বাইরে থাকেন, কালকে গার্জিয়ান কলের পরে তিনি এসেছিলেন, রীতিমতো কিন্তু মানসিকভাবে চাপ সৃষ্টি করা হতো, পড়াশোনা নিয়ে চাপ সৃষ্টি করা হতো, এবং ছাত্রীরা যেটা অভিযোগ করছেন রীতিমতো তাদেরকে অপমানজনক কথাবার্তা বলা হয়, এবং সেই অপমান সহ্য করতে না পেরেই কিন্তু রিঙ্কি ঘোষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তেমনটাই তাদের অভিযোগ এবং রিঙ্কি ঘোষের পরিবারেরও সেই অভিযোগ। এবং সে কারণেই তারা চাইছেন যে এই ঘটনার যেন সঠিক তদন্ত হয় এবং এই ঘটনার যেন সঠিক বিচার হয়। ক্যামেরায় অভিজিৎ সরকারের সঙ্গে সুভাষ বৈদ্য, হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।